সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় মালয়েশিয়ায় লকডাউন পরিস্থিতি, অর্থাৎ মালয়েশিয়ায় লকডাউন বাড়ানো হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে ফুল লকডাউন, কোন কোন ডিস্ট্রিক্টে নর্মালভাবে লকডাউন পালিত হবে, সে বিষয়ে কিন্তু মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব একটি প্রেস ব্রিফিং করেছেন। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 2720 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,69,165 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,718 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 2,24,053 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 8 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 983 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রুগী আছেন 44,129 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়ায় MCO চলমান আছে, এটা শেষ হওয়ার কথা ছিল আগামী 18 ফেব্রুয়ারি। তো আজ দুপুরে মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ঘোষণা দিয়েছেন সেটাকে বাড়ানো হয়েছে, তবে কিছু কিছু অঞ্চলকে ছাড় দেওয়া হয়েছে কিংবা নর্মালভাবে পালিত হবে লকডাউন, এবং কিছু কিছু অঞ্চলে MCO চলমান থাকবে। তো প্রথমে কথা বলবো যে সকল অঞ্চলে MCO চলমান থাকবে, তার মধ্যে শিলাঙ্গোর, জোহর বারু, পুলুপিনাং এবং কুয়ালালামপুর, এই অঞ্চলগুলোতেই আগামী মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত MCO চলমান থাকবে। বন্ধুগণ, আপনারা শুনলেন এই অঞ্চলগুলোতে MCO চলমান থাকবে, এবং প্যারা, কেড্ডা, নেগরি, সিম্বিলান, মালাক্কা, পাহাং, ত্রাঙ্গানু, ক্লান্তান, সাবা, পুত্রাজাই এবং লাবুয়ান, এই অঞ্চলগুলোই কিন্তু নর্মাল লকডাউন থাকবে, অর্থাৎ PKPB। এবং একই সাথে প্যারালিসে রোগীর সংখ্যা কম কিংবা আক্রান্তের সংখ্যা কম হওয়ার কারণে সেখানে কিন্তু একবারে নর্মাল লকডাউন পালিত হবে। তবে সেক্ষেত্রে মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যদিও কিনা লকডাউন শিথিল করা হচ্ছে, তারপরেও কিন্তু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধির দিক থেকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, যদি কোনো ব্যক্তি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকে অবশ্যই জরিমানার কবলে পড়তে হবে। বর্তমানে এই লকডাউনের সময়সীমা বাড়ানো হলেও কিন্তু কিছু প্রকার ছাড় দেওয়া হয়েছে কিংবা কিছুটা শিথিল করে এটার সময়সীমা বাড়ানো হয়েছে, অর্থাৎ আগে যেমন 10 কিলোমিটারের বাইরে যাওয়া যেত না কিংবা 10 কিলোমিটার পর পর রোড ব্লক থাকতো, সেটা কিন্তু এখন থাকবে না, শুধুমাত্র এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট যাওয়ার ক্ষেত্রে সেই রোড ব্লকটি থাকবে। আমি আবারও বলছি 10 কিলোমিটারের ভিতরে কিংবা 10 কিলোমিটারের বাইরে আপনি চলাফেরা করতে পারবেন, কোনো অসুবিধা নাই, তবে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট কিংবা অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই রোড ব্লক থাকবে, তখন কিন্তু আপনাকে থানা থেকে পারমিশন নিয়ে আসতে হবে কিংবা পারমিশন নিয়ে তারপরে যাতায়াত করতে হবে। এবং একই সাথে যে সকল ডিস্ট্রিক্টে PKPB ঘোষণা করেছেন মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী, সে সকল স্থানের রেস্টুরেন্ট কিংবা হোটেল যেটি বলেন সেগুলো কিন্তু খোলা থাকবে রাত 12টা পর্যন্ত। আর যে সকল স্থানে MCO চলমান আছে আমি একটু আগেই বললাম, সে সকল ডিস্ট্রিক্টে কিন্তু রেস্টুরেন্ট খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। বন্ধুগণ, বর্তমানে মালয়েশিয়ায় লকডাউন বৃদ্ধি পাচ্ছে কিংবা সময়সীমা বাড়ানো হচ্ছে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু মালয়েশিয়ায় মানে প্রচুর পরিমাণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তবে আসার খবর হলো বর্তমানে কিন্তু আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেক বেশি, এবং একই সাথে চলতি মাসের 26 তারিখ থেকে মালয়েশিয়ার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। তবে বর্তমানে যে লকডাউন চলমান আছে এর ভিতরে আমাদের প্রবাসীদের যে কাজের সেক্টর আছে কিংবা আমরা যে সকল সেক্টরে কাজকর্ম করি সেই সকল সেক্টর কিন্তু খোলা থাকবে, তবে প্রত্যেকটি সেক্টরে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কিংবা স্বাস্থ্যবিধি মেনে আপনাদের কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মানার নিজেদেরও প্রয়োজন আছে, কারণ আপনি যদি সুরক্ষিত থাকতে চান অবশ্যই আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তো সেজন্য সরকার আমাদেরকে গাইড করছে। তো আশা করি আমরা সবাই মালয়েশিয়া সরকার কর্তৃক যে গাইডলাইন দিয়েছে সেটা আমরা মেনে চলবো।
সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা, অনেকেই প্রশ্ন করতে পারেন বর্তমানে তো লকডাউন আবার বাড়ানো হয়েছে কিনা, বাস চলাচল করবে কিনা, বিমান চলাচল বন্ধ হবে কিনা, ট্যাক্সিতে চলাচল করা যাবে কিনা। তো সেই সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, যেহেতু আগেও কোনো প্রকার সমস্যা হয়নি বর্তমানেও কোনো প্রকার সমস্যা হবে না, কারণ আপনারাও নির্দ্বিধায় চলাচল করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি যদি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই থানা থেকে পারমিশন নিয়ে তারপরে যেতে হবে। আর যারা কিনা ইমিগ্রেশনে যাচ্ছেন বিভিন্ন কারণে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাদের ক্ষেত্রে অনেক সময় থানা থেকে পারমিশনের প্রয়োজন হয় না। তবে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা ইমিগ্রেশনে যাওয়ার আগের দিন, অর্থাৎ আপনি যদি 10 তারিখে ইমিগ্রেশনে যান সেক্ষেত্রে 9 তারিখে আপনি একবার থানা থেকে ঘুরে আসা ভালো বলে আমি মনে করি। কারণ সেখান থেকে যদি বলে যে ইমিগ্রেশনে যাওয়ার জন্য কোনো প্রকার পারমিশনের প্রয়োজন নাই তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি সমস্যা থাকে তাহলে সেখান থেকে আপনাকে পারমিশন দিয়ে দেবে। কারণ থানা থেকে পারমিশন নিতে কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হয় না। এবং একই সাথে সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, আপনারা বাইরে বাইরে হলে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কাছে রাখবেন। অর্থাৎ আপনি যদি কর্মস্থলে যান অবশ্যই আপনার পারমিট আপনার সাথে রাখতে হবে, কিংবা আপনি যদি এক ডিস্ট্রিক্টে অন্য ডিস্ট্রিক্টে যান সেক্ষেত্রে আপনার বসের মাধ্যম থেকে যে সুরাত দেয় সেই সুরাতও আপনাকে রাখতে হবে, এবং COVID-19 টেস্ট করার সুরাত তো লাগবেই। তো এই প্রয়োজনীয় কাগজগুলো আপনি অবশ্যই সঙ্গে রাখবেন। তো এখন অনেকেই বলতে পারেন, ভাই আমরা তো নতুন করে বৈধ হওয়ার জন্য আবেদন করেছি, আমাদের কাছে তো কোনো প্রকার রিসিট কিংবা ভিসার কপি এইগুলো নাই। তো সেই সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, আপনি যে নতুনভাবে পারমিট করার জন্য কাগজপত্র জমা দিয়েছেন সেখান থেকে একটা রিসিট দিয়েছে কিংবা ইমিগ্রেশন থেকে একটি সুরাত দিয়েছে, সেই কাগজগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবং সাথে রাখবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। বন্ধুগণ, আমি আবারও রিপিট করছি যে মালয়েশিয়ায় শিথিলভাবে লকডাউন পালিত হবে। যে সকল স্থান সেই স্থানগুলোর নাম ক্যাডা, প্রাগ, নেগরি সিম্বিলান, মালাক্কা, পাহাং, ত্রাঙ্গানু, ক্লান্তান, সাবা, পুত্রজায়া এবং লাবুয়ান। অর্থাৎ এই অঞ্চলগুলোতেই রোগীর সংখ্যা কম কিংবা আক্রান্তের সংখ্যা কম হওয়ার কারণে এই সকল স্থানগুলোকে শিথিলভাবে লকডাউন পালিত হবে, এমন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব। এবং একই সাথে আমি আবারও রিপিট করছি, যে সকল স্থানে লকডাউন পালিত হবে কিংবা MCO চলমান থাকবে কড়াকড়ভাবে, অর্থাৎ লকডাউন চলমান থাকবে তবে ইকোনমি সেক্টর কিংবা অর্থনৈতিক খাতগুলো কিন্তু খোলা থাকবে, অর্থাৎ আমরা প্রবাসীরা কাজ করি সেই সকল সেক্টর খোলা থাকবে, সেই অঞ্চলগুলোর নাম হলো সিলাঙ্গোর, জোহরবারু, পুলুপিন্যাং এবং কুয়ালালামপুর। অর্থাৎ এই অঞ্চলগুলোয় কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি, সেজন্য এই অঞ্চলগুলোকে পুনরায় আবার লকডাউন ঘোষণা করা হয়েছে কিংবা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি করা হয়েছে আগামী মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। তো আশা করি আপনারা সবাই মালয়েশিয়া সরকার কর্তৃক গাইডলাইন মেনে চলবেন এবং মালয়েশিয়া সরকার কর্তৃক যে স্বাস্থ্যবিধি আছে অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। এরপর আপনাদের যদি কোনো কিছু জানতে কিংবা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।